হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, 28শে জুন। ব্রেকফাস্ট করছি রুটি, বেগুন ভাজা, আলু ভেন্ডির তরকারি আর শসা দিয়ে। জামা কাপড় কিছু হাতে কাচবো, সেগুলোই এখন ভেজাচ্ছি। আর ওই দিকে রয়েছে মেয়ের স্কুলের কেস আর একটা টেডি বিয়ার, সেগুলোও আজকে চান করাবো। এখন কি করবো বলো তো? এখন একটু রূপচর্চা করব। হ্যাঁ, মুসুর ডাল, হলুদ, চাল বাটা, মানে চালের গুঁড়ো নিয়েছি, আগে থেকে বেটে রেখেছি। এই তিনটে জল দিয়ে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু মিক্সিতে আবার একটু পেস্ট করে নিলাম। তাহলে যে ওই চালের যে দানা দানাগুলো থাকে সেগুলো একদম পেস্ট হয়ে গেল। এইবার রূপচর্চা করব। তাহলে চলো দেখবে রূপচর্চা করা।
হয়ে গেল মুখে লাগানো, বাকি যেটা আছে এটা হাতে টাতে মেখে নেব, সারা গায়ে লাগাবো চানের সময়। এটা আগে শুকিয়ে যাক, তারপর ধুয়ে নেব, তারপর চান করতে যাব। তোমাদের এর আগেও আমি বলেছিলাম যে আমি খুব একটা পার্লারে যাই না, মানে যাই নাই বলতে পারো, কারণ শুধু আইব্রো করতে যাই, কোনো ফেসিয়াল আমি করি না। বছরে হয়তো একটা করি, সেটা জন্মদিনের আগে করি, আর অনেক সময় সেটাও আমার হয় না। তো আমি দেখেছি কেন করি না ফেসিয়াল, সেটা হচ্ছে আমি দেখেছি ফেসিয়াল করে আমি খুব একটা আমি নিজে ফল পাইনি। যত দামি প্রোডাক্ট দিয়েই করি না কেন, আমি সেহনাজ হোসেনে করেছি, তারপরে লোটাসেরও করেছি, কিন্তু আমি ফল সেরম পাইনি যতটা এই ঘরোয়া উপায় করে পেয়েছি। এটা আমি মোটামুটি মাসে একবার কি বড় জোর দুবার করি, খুব বেশি করি না, তার কারণ হচ্ছে আমি ভুলেও যাই মেনলি করতে। তো যখন করি তো আমি এই ঘরোয়া উপায় এটা এটাই করি। তো এখন এটা শুকাক, তারপরে বাকি কাজ। যখন একটু টান টান হবে, টান টান একটু খিচে খিচে মতো লাগবে, তখন এটা ওয়াশ করে ফেলবো। এখন লাল শাক কাটতে বসেছি। চান হয়ে গেছে বুঝতেই পারছো, আজকে কিন্তু আর কোনো ফেস ওয়াশ লাগাইনি, জাস্ট প্লেন জলে ধুয়ে নিয়েছি মুখটা। আর ঘরে আসার সাথে সাথেই টোনার লাগিয়েছি, টোনার আমি ইউজ করি ডাবরের, যে গোলাপ জল যেটা সেটা, ডাবরের রোজ ওয়াটার সেটা আমি ইউজ করি, সেটা লাগিয়েছি। আর ল্যাকটোক্যালামাইন লাগিয়ে নিয়েছি, তার ওপর একটু পাউডার পাফ করে নিয়েছি, আর যেমন কাজল আর টিপ আমি পরি সেটা। তো আজকে মুখটা একটু, তোমরা এখন বুঝতে পারছো না ক্যামেরাতে, কিন্তু আজকে মুখটা একটু ডাল লাগবে, কারণ ওই হলুদ দেওয়াতে না একটু মানে ডাল ডাল লাগে, কাল মানে কালো ভাবটা থাকে। তো আজকাল ওই জন্য দেখবে কোনো যখন কারোর বিয়ে হয় মেয়েদের, তো যারা ফটোশ্যুট করে তারা বলেই দেয় যে মুখে কিন্তু হলুদ লাগাবে না, কারণ যেদিনকে হলুদ লাগানো হয় গায়ে হলুদের সময়, মুখে হলুদ লাগালে মেকআপ করার সময় কিন্তু যার বিয়ে আর কি, তার মুখটা কিন্তু একটু কালো লাগে।
তাই জন্য আজকে সেটাই বললাম যে আজকে যেহেতু ওই হলুদটা লাগিয়েছি তো মুখটা একটু কালো কালো মতো লাগবে, তোমরা সেই জন্যই বলছি। কারণ এই কথাটা কেন বলছি, যদি তোমাদের কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান থাকে তো সেদিন কিন্তু এটা লাগাতে যেও না, কারণ সেদিন কিন্তু একটু মুখটা কালো কালোই লাগবে। তো আমার আজকে কোনো অনুষ্ঠান নেই বিকেলে, তো বা এরকম নেই আর কি, মাঝে মাঝে বললাম না যে আমি লাগাই, তো যদি আজকে বিয়ে বাড়ির কোনো অনুষ্ঠান থাকতো তবে কিন্তু আমি লাগাতাম না আজকে। তো ওই জন্য বলছি, বলছি ক্যামেরা তোমার এখন এতে মোবাইলে তোমরা এখন বুঝতে পারছো না ভিডিওতে, কিন্তু একটু কালো লাগে, তো কালকে একদম ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকে, এখনও মেয়ে আসেনি, মেয়ে আসুক তারপর তোমাদের সাথে একবারে দেখা হবে লাঞ্চে, ততক্ষণের জন্য টাটা। আজকের লাঞ্চ ভাত, উচ্ছে আলুর তরকারি, ডিমের বড়া, মাছের ডিমের ঝোল আর কাজুরি মাছের ঝোল। লাঞ্চের পরে আজকে খাবো আইসক্রিম। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব একদম ফ্রি, তো চটপট সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা।